ইউটিউব আবারও কিছু নতুন নতুন আপডেট নিয়ে আমাদের মাঝে আসলো, যেটা দেখে আমার মনটা ভরে গেল। তো কি এমন আপডেট এনেছে ইউটিউব, তা নেই আজকের এই ভিডিও। ইউটিউব রিলেটেড আমার একটা প্লেলিস্ট বানানো আছে, সেটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন। কিন্তু তার আগে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, আমি আবরার হোসেন, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছাবে। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ, এবং এর সাথে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং আমার ফেসবুক পেজেও একটি লাইক দিয়ে দিন, তাহলে এটি আমাকে ভালো ভালো কাজ করার জন্য উৎসাহিত করবে। তো চলুন শুরু করা যাক। তো ইউটিউব যে প্রথম আপডেটটা এনেছে সেটা হচ্ছে মেনশন। এখন থেকে যে কেউ আপনাকে মেনশন করলে আপনার মেনশন ট্যাবে আপনি সেটা দেখতে পারবেন এবং এটা কমেন্ট সেকশনে যেয়ে আপনাকে দেখতে হবে, এবং এটা আপনি পিসিতে ইউটিউব স্টুডিওতে যেই দেখতে পারবেন। আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই ঠিক এভাবেই ফিচার্সটা আমাদের মাঝে আসবে। দ্বিতীয় যে আপডেটটা এনেছে এটা হচ্ছে ডার্ক মোড। জি হ্যাঁ, ডার্ক মোড এখন ইউটিউব স্টুডিওতে, ইয়েস, এখন থেকে আপনি পিসিতে ইউটিউব স্টুডিও ডার্ক মোডে চালাতে পারবেন। এটার জন্য আপনার ইউটিউব স্টুডিওতে যে ডান সাইডে আপনার যে চ্যানেল লোগোটা আছে এখানে ক্লিক করে অ্যাপিয়ারেন্সে ক্লিক করে ডার্ক মোডটা সিলেক্ট করে দেন এবং ডার্ক মোড ইজ অন। পরবর্তী যে আপডেটটা এনেছে এটা হচ্ছে হ্যাশট্যাগ অটো কমপ্লিট। এখন থেকে আপনি ইউটিউব স্টুডিওতে কোনো কিছু সার্চ করতে গেলে হ্যাশট্যাগ দিয়ে অবশ্যই সার্চ করতে গেলে সেটারখানে অটো কমপ্লিট হয়ে যাবে, তার মানে আপনার রিলেটেড সার্চটা ইউটিউব নিজে থেকেই অটো কমপ্লিট করে দিবে। যেমন আমার চ্যানেলে হ্যাশট্যাগ হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ আবরার হোসেন। পরবর্তী যে আপডেটটা এনেছে সেটা হচ্ছে স্টোরি নিয়ে। আপনি আপনার ফোনের গ্যালারির ছবি বা ভিডিও আপনার স্টোরিতে দিতে পারবেন, যেটা আগে ছিল না। যেমন আগে স্টোরিতে যে আপনাকে ছবি তুলতে হতো বা আপনার ভিডিও করতে হতো, সেটা দেন পোস্ট আপনার স্টোরিতে পোস্ট করতে হতো, কিন্তু এখন থেকে আপনি আপনার গ্যালারির ছবিও ইউটিউব স্টুডিওতে পোস্ট করতে পারেন। তবে মনে রাখতে হবে স্টোরি ফিচার্সটা যাদের 10,000 সাবস্ক্রাইবারের বেশি হয়েছে তারাই এটা অ্যাক্সেস করতে পারবে, এই 10,000 সাবস্ক্রাইবারের কম যারা আছেন তারা এই স্টোরি ফিচার্সটা পাবেন না। পরবর্তী যে আপডেটটা এনেছে এটা হচ্ছে ইউটিউব শর্টস নিয়ে। ইউটিউব শর্টস এখন 15 বিলিয়ন ভিউ হচ্ছে ডেইলি। ক্যান ইউ ইমাজিন 15 বিলিয়ন ভিউ, তার মানে আপনার যে কোনো একটা শর্টস ভাইরাল হওয়ার চান্স অনেক রয়েছে। তাই এই কারণে ইউটিউব তার মিউজিক লাইব্রেরিটা আরও অনেক বাড়িয়েছে, যাতে মানুষ আরও তাড়াতাড়ি ইউটিউব শর্টস বা আরও বেশি করে ইউটিউব শর্টস বানাতে পারে এই জন্য। তার মানে আপনি আপনার পছন্দের গানটাও এখন ইউটিউব শর্টসের মাধ্যমে আপলোড করতে পারেন, এটা হচ্ছে টিকটককে বিট করার জন্য। ইউটিউব শর্টস খুব শীঘ্রই টিকটককে ছাড়িয়ে যাবে, এটা দেখেন আপনারা। তো এই ছিল ইউটিউব আপডেট নিয়ে কিছু কথা। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে অবশ্যই জানান আপনার এই আপডেটগুলো নিয়ে কোনটা বেশি ভালো লেগেছে, সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এবং আমিও কিন্তু শর্টস বানাচ্ছি, শর্টসগুলো দেখতে ভুলবেন না কিন্তু। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।